সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আই অন টেলিভিশনে নিয়মিত আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে। আর প্রতিবারের মতো আমি শামিমা মিতা রয়েছি আপনাদের সাথে। দূরে এবং কাছে, দেশে অথবা প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং এই মুহূর্তে আই অন টেলিভিশনের সাথে এবং উইমেন্স ওয়ার্ল্ডের সাথে আছেন। ঠিক এই মুহূর্তে, এই সময়টিতে কোভিড-19 পাশাপাশি যে বিষয়টি সকলের মুখে মুখে এবং খুব বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে ব্রেক্সিট। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে যে 27টি দেশে এক জোটবন্ধন, যে জোটবন্ধন, সেই বন্ধন ছিন্ন করে ইইউ থেকে বেরিয়ে যাচ্ছে ইউকে। এই যে ইউরোপের বিভিন্ন 27টি দেশে যে একসাথে চলা, একসাথে পথ চলা, অবাধ চলাফেরা, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এই সব কিছু আগামী 31 জানুয়ারির পর বন্ধ হয়ে যাবে। আমরা যারা প্রবাসে আছি, ইউরোপের বিভিন্ন জায়গাতে আছি, আমরা সবাই যার যার জায়গাতে আছি, কিন্তু ইউরোপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের অনেক প্রিয় মানুষজন, ভাই বোন অথবা বন্ধু। অনেক সময় চাইলেই তারা ইচ্ছে করলেই আরেকজন বন্ধুর সাথে যে বসবাস করতে পারতো, এই যে সুযোগগুলো ছিল, অথবা অবাধ যে যাওয়া আসা, এই সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। কথা বলবো আমাদের এই স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, যারা রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার সাথে, আপনাদের কাছে। আমার সাথে প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছেন ফাজু হাসান, উনি হচ্ছেন একজন সোশ্যাল ওয়ার্কার, আমরা তার থেকে অনেক কিছু জানবো। ফাজু হাসান, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়ন স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে। আর রয়েছেন আরেকজন রয়েছেন যিনি, তিনি হচ্ছেন ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী। আপু, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়ন স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং অনেক ধন্যবাদ শামিমা মিতা আপা আপনাকে এবং আইওয়ান টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় ব্যয় করে আমাদের এত দূরে এই অনুষ্ঠানে আসবার জন্য, বিশেষ করে আপু আপনি অনেক দূর থেকে এসেছেন। আমাদের দেশে প্রায় প্রতিটি মানুষেরই মনের ভিতরে জীবনে বিভিন্ন সময়তে একটি আশা, একটি স্বপ্ন সবাই দেখে থাকেন যে আমরা বিদেশে যাব। এই বিদেশে যাওয়ার একটি স্বপ্ন সবার মনেই থাকে, আর সেই স্বপ্ন থেকেই কেউ উচ্চশিক্ষার আশায়, কেউ ভালো চাকরি নিয়ে বা অন্য যে কোনো পথে আমরা কিন্তু এসে ইউরোপ বা আমেরিকার এই রঙিন চাকচিক্য জীবন উপভোগ করবার জন্য চলে এসেছি, প্রবাসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি। কিন্তু তারপরও আমরা কিন্তু কেউ কখনো আমাদের সেই দেশ, প্রিয় মাতৃভূমিকে ভুলতে পারি না, আমাদের সেই মাটির গন্ধ আমরা ভুলতে পারি না। আর এই যে মাটির গন্ধ, এই কারণে বললাম যে আমরা যারা ইউকেতে আছি, আমরা একটু হলেও কিন্তু এই দেশের যে স্বাদটি এটা পেয়ে থাকি পুরো ইউরোপের মধ্যে এই এই একটি দেশে। আর তাই তো আমাদের যে প্রিয় মানুষগুলো, বন্ধুবান্ধবগুলো যারা নাকি ইউরোপে ছিলেন, আছেন, তারা অনেকেই আমরা ইচ্ছে করে বা অনেকটা বলে তাদেরকে একই জায়গায় নিয়ে আসবার জন্য এই প্রলোভন দেখিয়ে যে ইউকেতে আমরা পুরোপুরি দেশের স্বাদ পাই। আর ইউকেকে বলা হয়ে থাকে, যদি বলি যে লন্ডনকে, এটাকে বলা হয়ে থাকে তৃতীয় বাংলা, বাংলাদেশের পর যদি এই বাংলা সংস্কৃতি ইউরোপে কোথাও আমরা খুঁজে পাই, সেটা খুঁজে পাই আমরা এই লন্ডনে। তো এই যে এই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, অবাধ চলাফেরা এবং ইচ্ছে করলে মুভ করা, এটা তো এখন আর সম্ভব হচ্ছে না সামনে থেকে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো আমাদের সাথে যে হচ্ছেন। আমি চলে যাচ্ছি আপু ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, আমি আপনাকে পল্লবী করে বললেই বোধহয় ভালো হবে। পল্লবী আপু, আপনার কাছে এই যে ব্রেক্সিট হচ্ছে আগামী খুব বেশি দিন বাকি নেই, হ্যাঁ 31 ডিসেম্বর, অর্থাৎ 1 তারিখ থেকে 2021 1 জানুয়ারি থেকে এই যে অবাধ আসা যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, তবে এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে ইউকে ভবিষ্যৎ আপনি কী মনে করেন, যে ইউকে কোন দিকে যাচ্ছে, এটা কি একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে? আসলে সঠিক সিদ্ধান্ত হয়েছে কিনা এটা তো এত বিস্তারিত বলা যাবে না, বাট আমি এটাই বলতে চাচ্ছি যে যারা ইইউ সিটিজেন, যারা এই দেশে অনেক আগে থেকে আছেন, বসবাস করছেন, অথবা যেটা এখন সবার একটা চিন্তা, যারা আসছেন অথবা যারা যারা প্ল্যান করছেন যে ইইউ থেকে এখানে আসবেন এবং থাকার জন্য, পার্মানেন্টলি থাকার জন্য,
তাদেরকে মেইনলি কয়েকটা রুলস ফলো করতে হবে, এবং যারা আসতে চান বাইরে ইউতে আছেন বা ইউকেতে তাদের ফ্যামিলি আছে চলে আসতে চান তাদেরকে অবশ্যই 31st of December মধ্যে ইউকেতে আসতে হবে। এই যে আপু যেটা বললাম যে অবাধ চলাফেরা, প্রথম থেকে আমি যেটা বলছি যে ইউরোপের সব জায়গাতে যে আমরা জানি যে আমাদের একটা অবাধ চলাফেরা ছিল, তো এই বিষয়টা 31st এর পরে কীভাবে হবে? আমি স্থায়ীভাবে বসবাসের বিষয়টিতে আসবো পরে, কিন্তু প্রথমে জানতে চাচ্ছি যে এই যা যেভাবে ইচ্ছে আমরা যখন ইচ্ছে চলে যেতে পারতাম, তো এই বিষয়টা কীভাবে আসছে সামনে? ফ্রি মুভমেন্ট যেটা ইউর সাথে ইউকের, এখান থেকে যেমন ব্রিটিশ সিটিজেন যারা তারা ইউতে অবাধে যাতায়াত করতে পারতো, বা যারা ইউ কান্ট্রিগুলোতে আছে যারা ইউ সিটিজেন তারাও যে কোনো সময় আসা যাওয়া করতে পারতো, অবশ্যই ফ্রি মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। বাট অনেকেই খুব বেশি চিন্তিত যে একেবারেই আসতে পারবো না, এই ধরনের কোনো কিছু না, কিছু রুলস আসবে। বাট যারা অলরেডি এই দেশে আছেন বসবাস করছেন তাদের আশা করি চিন্তার কোনো কিছু নাই, বিকজ আমি একটু বলতে হবে এই ব্যাপারটা যে যারা আছেন তারা যেমন ইউ সেটেলমেন্ট স্কিমে যদি তারা অ্যাপ্লিকেশন করে থাকে, এটা আমি পরে আবার বিস্তারিত বলবো, তাদের জন্য কোনো সমস্যা নেই, দে ক্যান গো এনি টাইম অর কাম ব্যাক। বাট যারা 31st of December পরে আসতে চান তাদের জন্য কি নিয়ম? যদি তারা ভিজিটে আসতে চান, ফ্যামিলির সাথে মিট করতে আসতে চান, ট্যুরিজমের জন্য আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই, দে ক্যান কাম এনি টাইম, এবং 6 মাস পর্যন্ত তারা থাকতে পারবেন। বাট 6 মাসের উপরে যদি তাদেরকে থাকতে হয় অবশ্যই তখনকার যে ইমিগ্রেশন রুলসটা হবে ওইটা ফলো করে তাদেরকে অ্যাপ্লাই করে থাকতে হবে। মেইনলি ব্রেক্সিটের পরে যেটা হবে, ইউ এবং নন ইউ সবাইকে ইকুয়ালি দেখা হবে, তখন কে কোন দেশ থেকে আসলো সেটা হচ্ছে বড় কথা, হচ্ছে যে কার মানে গ্লোবাল ট্যালেন্টটা তারা দেখবে এ দেশে এসে পারমানেন্ট থাকার। অর্থাৎ 6 মাস পর্যন্ত তার কোনো সমস্যা হবে না, এসে 6 মাস এখানে থাকতে পারবে, তারপর যদি সে বেশি দিন থাকতে চায় বা আরো বসবাস করতে চায় এখানে স্থায়ীভাবে, তাকে সেভাবে ইমিগ্রেশন রুলে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যেটা বললেন আপু যে প্রি সেটেলমেন্ট, যেটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে চাচ্ছেন এখন? জি, এখন জি, যারা ইউরোপিয়ান পাসপোর্ট থাকে যারা এখানে আছেন, জি, যারা ইউ সিটিজেন অলরেডি এই দেশে অনেকদিন ধরে, স্পেশালি স্পেসিফিকভাবে বলতে যাচ্ছি যে যারা 5 বছরের উপরে আছেন এই দেশে, তারা সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করবে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে। আর যারা রিসেন্টলি আসছেন অথবা 2-3 বছর হয়েছে যারা এই দেশে, তারা প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাপ্লিকেশনটা এমন কোনো কঠিন না, স্মার্টফোন থেকে যে কেউ করতে পারে, এবং অনেকেই হয়তো প্ল্যান করছেন যে ডিসেম্বরের আগে তারা আসবেন, জি, তাদের জন্য প্রি সেটেলমেন্টটা অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। বাট এটার ডেডলাইন হচ্ছে 30th of June 2021, বাট তাদেরকে সশরীরে 31st of December আগে ইউকেতে আসতে হবে। আমি যাবো আপনার কাছে, আর অনেক কিছু জানবো। আমি চলে যাচ্ছি ফাজুল হাসান আপনার কাছে। আপু আপনি এখানে কাজ করছেন সোশ্যাল ওয়ার্কার, এই অনুষ্ঠানে যেহেতু আমরা এই ব্রেক্সিট এবং ইউরোপিয়ান কমিউনিটি নিয়ে কথা বলছি, ইউরোপিয়ান ইমিগ্রেন্টদের নিয়ে, আমি যতদূর জানি আপনি ইউরোপে কোনো একটি দেশে ছিলেন, জার্মান থেকে আসছেন, আপনি জার্মান থেকে এসছেন, তো আপনি কত বছর আগে এসছেন এখানে? আমি 2003-তে এদেশে আসছি, অনেক আগে বাচ্চাদের, মূলত বাচ্চাদের কারণে এদেশে আসা। এখানে আপনার এডুকেশন, তারপর কালচার সব কিছু মিলে এই জায়গায় অনেক খুব ভালো ইংল্যান্ড, বিশেষ করে শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে, আমাদের নিজেদের একটা মনের যে খোরাকটা এদেশে, যে সব কিছু সোলানো আমরা এখানে পাচ্ছি, আমাদের যে দেশি কালচার, দেশি ফুড, তারপরে এখানে এত বড় এশিয়ান কমিউনিটি আছে, যেমন জার্মানে থাকাকালীন ঈদ কী জিনিস ওই জিনিসটা আমরা কখনো ফিল করি নাই। দেখা গেছে যে ঈদের দিনও আমরা সবাই কাজ করতে হচ্ছে, হয়তো ঈদের পর এক সপ্তাহ পরে আমরা হয়তো একটা গেট টুগেদার করছি, নাহলে একটা হল নিয়ে সবাই মিলে একটা অনুষ্ঠান করছি, ঈদ পালতে করছি। কিন্তু এই জায়গা যেমন রোজার মাসে সবাই বাচ্চাদেরকে নিয়ে আমরা কাপড় চোপড় কিনছি, তারপরে ঈদ করছি, এবং ভ্যালেন্টাইন পার্কে অনেক বড় একটা ঈদের জামাত হয়ে থাকে, সবাই মিলেভাবে জানেন যে আমরা এখানে দেশীয় যে খাবারটা, দেশীয় যে কালচারটা, যে খাবারটা পাচ্ছি, এবং যে কালচার, যে পয়লা বৈশাখ, ফাল্গুন, তারপরে আমাদের যে কালচার অনুষ্ঠান, আমরা সবগুলি হাতের নাগালে পাচ্ছি, আমরা যেভাবে এনজয় করছি, একটু বোঝার উপায় নাই যে আমরা দেশের বাইরে আছি। আপনি তো অনেকদিন হয়েছে আসছেন। আমি অনেক হয়ে গেছে এখানে, তো
আপনি ছিলেন জার্মানে, এটা একটা পৃথিবীর অন্যতম একটি উন্নত দেশ, যে দেশে চিকিৎসা ব্যবস্থা বলেন, জীবনযাত্রার মান বলেন, সব দিক থেকে একটা অনেক উন্নত একটি দেশ। যদিও আমরা ইউকেতে আছি, ইংল্যান্ডেও অবশ্যই পৃথিবীর একটি উন্নত দেশ একটি, তারপর আপনি জার্মান এবং ইউকের মধ্যে কী কী পার্থক্য, এই যে বাংলা যে কালচার যেটা বললেন এটা যদি বাদ দেয়, এটা তো আমাদের প্রাণের খোরাক, মনের খোরাক বা আমাদের নাইয়ের যে টান, তো যদি এর বাহিরে যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনাকে একটা কম্পেয়ার করতে বলা হয়, তাহলে আপনি কোন কোন ভালো এবং খারাপ দিকগুলো বলতে পারবেন? আমাকে যদি বলা হয় না, আমার আমি বলবো যে এখানে চিকিৎসা ব্যবস্থা হয়তো জার্মানের মতো এত উন্নত না, তবে আমি এরপর আমি বলবো যে একদিক ছাড় দিতে আমাদেরকে অবশ্যই হবে, কারণ ষোলো আনা তো সব কিছু আপনি পেতে চাইলে পাবেন না। কারণ আমি যেমন জার্মানে যদি আমি এখন থাকতাম, তাহলে হয়তো আমি এই যে বাচ্চাদেরকে যে বাংলা শেখানোটা, বাংলা কথা বলছে, আমার বাচ্চারা আরবি কোরআন খতম দিয়েছে, তো এইসব যে জিনিসগুলো আমি এদেশে পেয়েছি সুযোগগুলো, এগুলো তো জার্মানে আমি পেতাম না, হয়তো ট্রিটমেন্টটা ভালো, বাট এখানে ট্রিটমেন্টটা হয়তো ওই রকমভাবে ভালো না। এরপর আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো আছি। আবার শুনবো আপনার কাছ থেকে, আমি চলে যাচ্ছি পল্লবী আপা আপনার কাছে। এই যে সেটেলমেন্টের যে ব্যাপারটা একটু আগে আমরা বলছিলাম, তো এই প্রি সেটেলমেন্টে এটা তো ইউকেতে থেকে করতে হবে। আমার কাছে কিছু মানে এই বিষয়ে কিছু ইনফরমেশন, যেটা অনেকেই চিন্তা করছেন যারা নাকি হয়তো এসেছিলেন ইউরোপিয়ান পাসপোর্ট থাকে, ইউরোপে যে কোনো দেশে আছেন, তারা এনআই করে রেখেছেন কিন্তু পার্মানেন্টলি থাকছেন না, কিন্তু সেই দেশে বসে তারা কি এই সেটেলমেন্টটা করতে পারবে? কারণ এটা তো একটা ওয়েবসাইট যেটা মোবাইলে ডাউনলোড করে করতে হয়, তো এটা কি লিগ্যাল বা এটা করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, বাট ব্রেক্সিট এবং ইউ সেটেলমেন্ট সবগুলোই রিলেটেড আসলে কে এখানে থাকছে তার ইন্টেনশনের উপরে। তো যে মানুষটা প্রি সেটেলমেন্ট বা সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করছে, ধরে নেওয়া হচ্ছে তার ইন্টেনশনটা হচ্ছে ইউকেতে বসবাস করার জন্য, নট যে সেই সিস্টেমটাকে ইউজ করছে। তো যদি হ্যাঁ, সে ওখানে বসেও করতে পারবে, কিন্তু এটা তো লিগালি যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই তাকে এই দেশে 31st আগে ঢুকতে হবে এবং এই দেশে বসেই তাকে এটা করতে হবে। লিগালি যদি আপনি বলেন, এই দেশে বসেই তাকে, অন্য জায়গায় বসে করাটা মানে ইললিগাল, যেটা বলতে চাচ্ছেন মোটামুটি? জি মোটামুটি, কারণ ওইটা তো ইন্টেনশনটা ফুলফিল হলো না যে আপনি আসলে কোথায় থাকতে চান। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখছেন, যদি আপনাদের আমাদের এই প্যানেলের কাছে, আমাদের এই গেস্টদের কাছে কোনো কিছু জানবার থাকে, আপনারা সরাসরি ফোন করে তাদের কাছে সাথে কথা বলতে পারেন এবং তাদের থেকে জেনে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় কোনো ইনফরমেশান। পল্লবী আপা, আপনার কাছে আরেকটি জিনিস, যেটা যে এখন এই মুহূর্তে প্যান্ডেমিকের কারণে যে এনআইটা দিচ্ছে না, যেখানে এখানে কাজ করবার যে রাইট, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা, তো যারা ইউরোপ থেকে যদি আসে এই মুহূর্তে আসছে তার ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে, তারা কি এনআই ছাড়া কি কাজ করতে পারবে ইউরোপিয়ান পাসপোর্ট দিয়ে? এনআইটা তো আসলে এই দেশে কাজ করার জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা জরুরি, এটা আমরা সবাই জানি, বাট এখন প্যান্ডেমিকের কারণে এনআই নাম্বারটা এখন অনেকটা দেওয়া বন্ধই আছে। তো যারা ইউরোপ থেকে আসবেন তারা এনআই ছাড়াও এখন কাজ করতে পারবেন, কারণ তারা এনআই যেহেতু পাচ্ছেন না, সেহেতু তারা এনআই ছাড়া কাজ করতে পারবে, এমপ্লয়ার যদি রাজি হয়। এবং এমপ্লয়ার এখানে একটা কাজ করতে পারে যে তারা রেকর্ড রাখতে পারবে যে কবে থেকে কাজ শুরু হলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এটা অ্যাকাউন্টেন্টরাই নর্মালি দেখে থাকেন, যে টেম্পোরারি এনআই যেটা বলে ডেট অফ বার্থ দিয়ে, ওটা দিয়েও তারা কাজ শুরু করতে পারবে। এবং এনআই নাম্বারের কথা যেহেতু শামিমাপা আপনি বললেন, আরেকটা ব্যাপারও আমি ক্লিয়ার করতে চাই, যে যাদের কাছে এনআই নাম্বার নাই অথবা যারা ডিসেম্বরে আসবে, তো তারা কি ইউ সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না? হ্যাঁ, তারা পারবে, অবশ্যই তারা পারবে, এনআই নাম্বার না থাকলেও তারা পারবে। কিছু এভিডেন্স দেখাতে হবে যে তারা আসছে বা তাদের কোথাও টেনেন্সি এগ্রিমেন্ট আছে, রেন্টে কোথাও আছে, এ ধরনের কাগজ প্রোভাইড করতে পারবে। জি, তা এখানে এনআই নাম্বার না থাকলেও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে মেইন ই যেটা মানে তাদের কাজ যদি করতে পারে, যদি পাসপোর্ট দিয়ে কাজ করে, তাহলে তো বোধহয় তার একটা রাইট হয়ে যায়। জি, কারণ আপনার HMRC কে প্রোভাইড করা হবে এবং তারা কাজ করতে পারবে, তারা ট্যাক্স দিবে, তারা কাজ করতে পারবে। জি, মানে টিটি রাইট যে কথাটা, এটা কি
এই ট্যাক্সের সাথে ইনভলভ যেটা জি ট্যাক্সের সাথে মানে ট্রিটি রাইটটা হচ্ছে যে যারা ইইউ সিটিজেন এ দেশে আসবে তাদেরকে হয়তো কাজ করতে হবে অথবা বিজনেস করবে অথবা কেউ পড়াশোনা করছে সবগুলোই ট্রিটি রাইটের আন্ডারে শুধু কাজ না যে কোনো ভাবে শুধু কাজ না বিজনেস করলেও হবে কেউ স্টুডেন্ট হিসেবে আছে সবাই ট্রিটি রাইট এক্সারসাইজ করছে জি আসবো আবার ফাচিস স্যার আপনার কাছে যাচ্ছি আপনি যেটা বললেন যে ইউরোপে জার্মানির যেটা যে চিকিৎসা ব্যবস্থা এগুলো এই কমপ্লেন্টটা অবশ্য ইউরোপ থেকে আসা আমরা জানি আমাদের পরিচিত অনেকেই আছেন যারা ইউরোপ থেকে এসেছেন ইউরোপে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং ভালো ভালো দেশ থেকে মানে উন্নত দেশগুলো থেকে আসছেন যেখানে আপনারা অনেক ভালো ছিলেন শুধু যে এখানে যে অর্থনৈতিকভাবে অর্থাৎ বেনিফিট একটা বিষয় থাকে এই বিষয়টা কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে কম বেশি আছে এবং সবাই সেখানে ভালো ছিলেন যে তারপরেও যে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি যে এখানে এসছেন তা আপনি কি মনে করেন যে যারা আগে এসছে এখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী চেষ্টা করে বা তাদের যে প্রতিভা আছে সেটাকে ইউজ করে এখানে কি তারা তাদের একটি জায়গা মতো পৌঁছাতে পারে যেটা নাকি অবশ্যই এখানে আপনি ইচ্ছে করলে আমার কাছে মনে হয় যে এখানে যত অপরচুনিটি আছে যেটা আসলে জার্মানও চিন্তা করা যায় না এখানে আপনি যারা আসছেন ইউরোপ কান্ট্রি থেকে তারা অনেকে দেখা গিয়েছে আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দেখেছি যে তারা হয়তো কোর্স করে ইংলিশ কোর্স করে হয়তো একটা মানে আপনি কোর্স করছে হয়তো কেউ বিটি কোর্স করে হয়তো একটা নিজেরা নিজে বিজনেস নিজে হ্যাঁ শুরু করেছেন আবার অনেক স্বাবলম্বী হয়ে নিজে একটা কাজ করছেন বিশেষ করে মহিলারা আমি এখানে দেখেছি যে মহিলারা অনেক কাজ অনেক বেশি কাজ করছে এখানে অনেকে গিয়েছে যেমন আমি নিজে ঘরে বসে একটা জব করছি ফস্টারিং কাজটা আমি করছি তারপরে অনেকে কেয়ারে কাজ করছেন তারপরে আবার আপনার কেউ যদি ভালো রান্না জানেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে বিজনেস করছেন তো এই জায়গা এই যে এই সুযোগ সুবিধাটা এই জায়গায় এত বেশি যে আমার কাছে ছিল না যেটা চিন্তা অন্য কান্ট্রিতে আমার মনে হয় না যে এত ইজি তো এখানে আসলে আমি বলবো যে রান্নার যে ব্যাপারটা বললেন আমিও দেখেছি যে অনেকেই ঘরে বসে আমাদের দেশীয় খাবার যেটা হ্যাঁ এটা কোনো পার্টির জন্য সাপ্লাই দিচ্ছে ঘর থেকে মহিলারা তো এই যে এটা যদি ইউরোপে হতো অন্য জায়গায় কিন্তু আমাদের এত বড় কমিউনিটি নেই বাঙালি কমিউনিটি নেই যার জন্য সেখানে সম্ভব না কিন্তু এখানে এটা সম্ভব তো আমার মনে হয় যে মানে আপনি যেটা বলছেন যে আপনি ফস্টারিং করছেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার জি আমি এই বিষয়টা একটু জানবো ফস্টারিং এর ব্যাপারটা যে এটা কিন্তু অনেকেই অনেকেই জানেন না আমাকে দু একজন প্রশ্ন করেছেন যে এটা কিভাবে করা যায় বা কিভাবে তো আমি আপনার থেকে এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি যে ফস্টারিং যেটা করছেন আপনি বাসাতে এটাও একটা অনেক বড় কাজ অন্য একজন বাচ্চাকে আপনি নিজের সন্তানের মতো পালছেন এবং তাকে বড় করে তুলছেন তো এই ব্যাপারে আপনার থেকে একটু জানতে চাচ্ছি কিভাবে আসলে এই কাজটা আমি যখন চিন্তা করে দেখলাম যে আমি জার্মানিতে মিউজিক টিচার ছিলাম এরপরে বার্মিংহামে আমি মিউজিক টিচার ছিলাম এরপর লন্ডনে আসার পর দেখা গেছে বাচ্চাদের সময় দেওয়ার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি এরপর আমি থিঙ্ক করলাম যে আমি এমন একটা জব করবো যেটাতে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো দেখা যাচ্ছে কারণ আমাদের মেয়েদের ঘরের সংসারে অনেক কাজ থাকে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজন একসাথে বাইরে কাজ করি তখন দেখা যায় যে ঘর সংসারটা ওইভাবে লুক আপটা করা হয় না আমাদের তো এই জন্য আমি ফস্টারিংটা আমি চুজ করেছি এবং এটা যদি যাদের স্পেয়ার একটা রুম আছে তারা এই জবটা করতে পারেন এবং আমি যেমন রেড বিজ কাউন্সিলের সাথে কাজ করছি এটা তো আমি বলবো যে আপনার যারা ইন্টারেস্ট আপনার ফস্টারিং ওয়েবসাইটে আপনার অনলাইনে সার্চ করলে আপনার পেয়ে যাবেন এই জিনিসটা আপনার তো নিজেও সন্তান আছেন আপনার তিনটি বাচ্চা আমার তিনটে বাচ্চা এবং দুইটা ফার্স্ট দুইটি বাচ্চা আপনি বলছেন খুব ভালো এটা একটা আমি মনে করি যা আছেন আমার সাথে হয়তো একমত হবেন যেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আমাদের এই প্রবাস জীবনে আমরা মেয়েরা কিন্তু একটি বেশি দুটো বাচ্চা নিতে গেলেও অনেক চিন্তা করি অনেক ভাবি যে কীভাবে পালবো মানে যেখানে এখানে হেল্পিং হ্যান্ড নেই কিন্তু সেখানে আপনি নিজে তিনজন এবং আরও দুজন পাঁচজন বাচ্চাকে আপনি মানুষ করছেন বড় করে তুলছেন এবং আমি যেহেতু আপনাকে পার্সোনালি চিনি ওনাকে আমি পার্সোনালি চিনি আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলছি যে উনি এই বাচ্চাগুলোকে এমনভাবে পালছেন যে তাদেরকে বোঝাই যায় না যে তারা তার নিজের সন্তান না সবসময় একই রকম কাপড় একইভাবে গেট আপ সব কিছু দিয়ে তো এটা একটা অনেক বড় একটি বিষয় তো আমরা আরও কথা বলবো আমার দুজনের সাথে আমাদের অনেক বিষয়ে কথা বলবো ইউরোপিয়ান ইউনিয়নের এই জোট বন্ধন থেকে বেরিয়ে যাচ্ছে ইউকে আর আমাদের যে প্রিয় মানুষগুলো রয়েছে ইউরোপের বিভিন্ন স্থানে তাদের নিয়েই আমাদের চিন্তাভাবনা আমরা
খুব বড় পরিসরে খুব বেশি কিছু ভাবতে যাচ্ছি না, ভাবছি যে আমাদের প্রিয় মানুষগুলো যারা যাদেরকে নিয়ে আমরা আশা করেছিলাম যে তারা এখানে চলে আসবে এই বাংলার স্বাদ নিতে, যে তৃতীয় বাংলাতে এসে আমাদের সাথে একসাথে বসবাস করবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলছি, তাদের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, আমাদের সাথে রয়েছেন একজন সোশ্যাল ওয়ার্কার ফাজিউ হাসান এবং সাথে রয়েছেন একজন লয়ার ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী। এই দুজনের সাথে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আমরা ছিলাম ফাজিউ হাসান আপনার কাছে, যে আপনি ফার্স্ট টাইম করছেন এবং আপনি একই সাথে নিজের তিনটি বাচ্চা এবং সেই সাথে দুটো বাচ্চা আপনি কাউন্সিলে থেকে নিয়ে তাদেরকে দেখাশোনা করছেন এবং তাদেরকে একদম আপন মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়ের সব কিছু দিয়ে আপনি তাদেরকে বড় করে তুলছেন আপনার সাথে। এটা একটি অনেক বড় গুণ এবং অনেক বিশেষ গুণ আমি মনে করি একজন নারী, এই একজন মমতাময়ী মা। তো আপনার কাছে আমরা আবার আসবো, আমরা চলে যাচ্ছি ব্যারিস্টার পল্লবী আপা আপনার কাছে। এই যেটা আলাপ করছিলাম যে টিটি গাইড, যেটা এখানে এসে কাজ করে বা লেখাপড়া করে যে কোনো কিছু করে তার গাইডটা তৈরি করতে হবে যে এখানে বসবাসের জন্য, তো এই ক্ষেত্রে আরেকটি জিনিস যেটা আসছে যে বেনিফিট একটি বিষয় চলে আসে, যে যারা নাকি ইউরোপ থেকে আসেন তারা এখানে যে সরকারের যে বেনিফিট, যেটা বেনিফিট স্কিমে আওতাতে পড়েন এবং তারা কতটুকু এলিজিবল হবেন যারা নাকি আসবেন এরপরে? বেনিফিটের ব্যাপারে আসলে এখনও কোনো কিছু চেঞ্জ আসে নাই, যারা অলরেডি আছেন তারা আগের নিয়মেই, তাদের যদি তারা এলিজিবল হয়ে থাকেন তারা বেনিফিটগুলো পাবে। সো এখন কিছুই বলা যাবে না, বাট 31st ডিসেম্বর পরে চেঞ্জ আসতে পারে, এখনও ক্লিয়ার কোনো কিছু আসেনি। অনেকেই আসার আগে এই জিনিসটা ভাবেন বা আসার পরে জিনিসটা ভাবেন, কারণ এক জায়গা থেকে যখন এক জায়গায় একটা মানুষ একটা ফ্যামিলি মুভ করেন তখন তার কর্মসংস্থান, তার জীবন জীবিকার বিষয়টি তাকে চিন্তা করতে হয় যে যেই একটা জায়গায় নতুন এসে হয়তো কাজ পেতে কিছুদিন সময় লাগবে বা সেই ধরনের একটি কাজ সে পাবে কি না, তাই হয়তো বেনিফিটটাকে সে বেছে নেয় যে আমাকে আমি বেনিফিট নেব বা গভর্নমেন্টের যে সুযোগগুলো আছে। তারপরে যখন সে এস্টাবলিশড হয়ে যায় কাজ সব কিছু দিয়ে, তার পায়ের নিচে মাটিতে শক্ত হয়ে যায়, তখন হয়তো সকলেই বেনিফিট থেকে বেরিয়ে হয়ে যায়। এই কারণে এটা এই বিষয়টি তুলে আনছি যে অনেকেই ভাবেন যে ইউরোপ থেকে যারা এসছে তারা শুধু এই বেনিফিটটাই একটা বিশেষ কারণ, কিন্তু আমি এই ফাজিউ হাসান তার সাথে যেটা কথাটা বললাম, যিনি অনেকদিন আগে এসেছে এবং আমার মনে হয় আপু আপনি এই বিষয়ে বলতে পারবেন যে যারা নাকি আসছেন জি, মানে তারা কি শুধু কি বেনিফিটের কারণ বা বেনিফিটের উপর ভয় করে আসছেন নাকি এই বিষয়টি না? আসলে সেমিতা আমার যেটা মনে হয় আসলে সবাই না, কারণ প্রত্যেকে বাবা মা চায় তাদের বাচ্চাদেরকে একটা ভালো ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করানোর জন্য, তো যার জন্য ওরা এদেশে আছে। এবং আমি নিজে দেখেছি যে ইটালি, তারপরে স্পেন, ফ্রান্স, তারপরে অস্ট্রিয়া, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে যারা যারা আসছে তাদের বাচ্চারা কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করছে এবং দেখা যাচ্ছে ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো জায়গায় তারা পড়াশোনা করছে। তো আমি আসলে একমত না, সবাই না, সবাই না, আবার যে বাংলা যে কালচার দেশীয় যে একটি এই যে তৃতীয় বাংলা বললাম যেটা, এটা এসবের লোভে আমরা ইউরোপ থেকে মানুষজন আসছে, আর দেখা যাচ্ছে যারা ভালো জব করছে তারা কোনো বেনিফিটই নিচ্ছে না। আবার লন্ডনে তো আসলে এবং সুযোগ আছে বেনিফিট থেকে বের হয়ে আপনার ভালো জব করে জীবন খুব সুন্দরভাবে বসবাস করবার। আর সবচেয়ে বড় কথা হলো লন্ডনে বাসা ভাড়া খুব এক্সপেন্সিভ, সবার পক্ষে দেখা যাচ্ছে যে হিমশিম খেয়ে যাচ্ছে বাসা ভাড়া দিয়ে। তো দেখা যাচ্ছে কিছু মানুষ তারা হয়তো বেনিফিট নিচ্ছে, তো এটা আমি আসলে কোনো দোষের কিছু মনে করছি না, যে নরমাল অবশ্যই না, অবশ্যই এটা কারণ সুযোগ ছিল কেন এটা তারা তাদের সাপোর্টই প্রয়োজন। রাইট, আমি যাচ্ছি পল্লবী বাবু আপনার কাছে। এই যে যারা নাকি নতুন এসেছে, ধরেন এনআই বন্ধ হয়ে যাবার পরে আমরা শুনেছি যে ব্যাংক অ্যাকাউন্টটা করা নিয়ে তাদের একটু সমস্যা হচ্ছে, তো তারা যদি এই যে সরকারি যে ভাতা বা যে কোনো কাজের জন্য যেতে হয় তাদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, তো সেক্ষেত্রে কীভাবে তারা এটা করতে পারে? থ্যাংক ইউ শামিমা আপা। করোনা ভাইরাসের কারণে এখন তো সবাই আমরা জানি ব্যাংকগুলোর খুব কম সময়ের জন্যই খোলা হয় বা বিভিন্ন কারণে ব্যাংকগুলো এখন আর অ্যাকাউন্ট দিচ্ছে না বা দিতে পারছে না। তো যারা আসবেন বা অলরেডি যারা রিসেন্টলি আসছেন তারা যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে আপনারা অনলাইনে কিছু আপনারা ব্যাংকিং
করতে পারবেন, অনলাইনে কিছু ব্যাংক অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন এবং খুবই ইজিভাবে করা যায়। এবং অনেকগুলোই আছে, তার মধ্যে একটা যেমন খুব এখন পপুলার যেমন মনজো একটা ব্যাংক অ্যাকাউন্ট, তো ওরা অনলাইনেই আপনি ঘরে বসে সব কিছুই করা সম্ভব এবং ওখানে কাজের আপনার যেমন স্যালারিটা আসতে পারে, ওখান থেকে আপনি কার্ডটা ইউজ করতে পারবেন বা যে কোনো কিছুই জাস্ট নর্মাল ব্যাংক অ্যাকাউন্টের মতোই ইউজ করা সম্ভব হবে। সো বেটার যারা করতে পারছে না তারা অনলাইনে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়, জি, এখানে থাকবার জন্য বা এখানে স্থায়ীভাবে বসবাস করবার জন্য যেমন এনআইটা প্রয়োজন, তেমনি ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটাও এই দেশে প্রয়োজন। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আইএস সিটিজেন যারা তাদের জন্য এই আইনটা কীভাবে আসছে? হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ইউ সেটেলমেন্ট স্কিমে ইউর যত সিটিজেন আছেন তারা, তাদের থেকে আইরিশ সিটিজেন যারা আছেন তাদের একটু ব্যতিক্রম, কারণ যারা ব্রিটিশ সিটিজেন এবং আইরিশ সিটিজেন তারা ফ্রি মুভমেন্ট করতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না ইভেন আফটার ব্রেক্সিট, কারণ এটা হচ্ছে আপনাকে বলা হয় সিটিএ কমন ট্রাভেল এরিয়া অ্যারেঞ্জমেন্টের মধ্যে আইরিশরা পড়ে। তো আইরিশদের এই স্কিমের আন্ডারে অ্যাপ্লাই না করলেও চলবে, তবে একটু বলে রাখি কারণ যদি আইরিশ সিটিজেনদের ফ্যামিলি নিয়ে আসতে চায় বা যারা অলরেডি আছে তাদের জন্য অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তারা করতে পারবে, বাট আইরিশ সিটিজেনদের জন্য ম্যান্ডেটরি কোনো কিছু না, কিছু না। ব্রিটিশ সিটিজেনরাও যেরকম আইরিশরাও সেভাবেই এখানে আসতে পারবে এবং ব্রিটিশ সিটিজেনরাও সেভাবে যেতে পারবে। আপু, অনেকেই আছেন যাদের নাকি পাসপোর্ট হয়েছে, ধরেন আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা, সে হয়তো আসতে যাচ্ছেন কিন্তু তার ওয়াইফের পাসপোর্ট নেই, অথবা সে হয়তো বাংলাদেশেই রয়েছে, এখনও বাংলাদেশেই রয়েছে, তাকে আনা হয়নি, তো সেক্ষেত্রে কোন বিষয়টি বেশি সহজ হয় তাকে, সে যে দেশে ন্যাশনালিটি পেয়েছে সেই দেশে এনে সেখান থেকে নিয়ে আসা, নাকি বাংলাদেশ থেকে এখানে এসে সরাসরি বাংলাদেশ থেকে নিয়ে আসা? থ্যাংক ইউ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ যদি এই ব্যাপারটা আরও আগে কেউ, মানে এখন যে ব্যাপারটা হয়েছে যে আমরা এখন তো একদম সময় খুবই কম, যার জন্য এখন যে যেখানে আছে যদি কেউ এখানেই থাকতে চায় ইউকেতে তাহলে এই দেশের রুলসটাকে ফলো করে তার ফ্যামিলির জন্য তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ এখন সময় এতই সংক্ষেপ যে কেউ যদি ইটালিয়ান নাগরিক হয় এখন সে ইটালিতে ফেরত যাবে, ওখানে কাজ দেখাবে, তারপরে তার ফ্যামিলিকে আনবে, সেটা তখন তো আলটিমেটলি ডেডলাইনটা চলে যাবে। যদি তার ইন্টেনশন থাকে এই দেশে থাকবে তাহলে এই দেশ থেকে অ্যাপ্লাই করতে পারে এই দেশের ইউরোপিয়ান, জি, ন্যাশনালিটি, জি, হিসাবে, সেটা বেটার যে মানে বাংলাদেশ থেকে সরাসরি আনতে গেলে এখানে, এবং এটা খুবই সহজ একটা ব্যাপার, এখানে কোনো কমপ্লিকেশন নাই, তারা এখান থেকেই এবং অনেকেই এনেছেন এখান থেকে বসে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের কাজের কাগজ দেখাতে হবে, মানে মেইন যেটা তাদের দেখাতে হবে, তাদের আদার যে কাউন্সিলের কাগজ বা জিপিতে তারা আছেন, জিপি অ্যাটেস্ট আছেন, এগুলো কিছু ডকুমেন্ট দেখে তারা যে কোনো দেশ থেকে তারা আনতে পারবেন তাদের ফ্যামিলি মেম্বারকে। আপু, একটা জিনিস যেটা জিপি বলাতে আমার মাথাতে যেটা আসলো, যেটা আপনার 31st পরে যারা নাকি যে বললেন যে 6 মাস এসে থাকতে পারবে এখানে, যদি ইউরোপিয়ান কমিউনিটির লোকজন যদি আসেন ইউরোপিয়ান পাসপোর্ট থাকে, তাহলে তাদের ট্রিটমেন্টের ব্যাপারটা কীভাবে আসবে? এটা আসলে এখনও ইন্স্যুরেন্স হতে পারে, এখনও আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়নি, তো যারা অলরেডি যদি এই দেশে এসে থাকেন আগে এবং ছিলেন প্রি সেটেলমেন্ট বা সেটেলমেন্ট স্ট্যাটাস পেয়েছেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, তারা ফ্রিলি দেখাতে পারবে, বাট মেইনলি যেটা আমি বলবো যে 31st of December পরে নন ইউ ইউ সবাইকে ইকুয়ালি দেখা হবে, তো যদি নন ইউ একজন সিটিজেন ধরেন বাংলাদেশের কেউ একজন আসছে তার ভিসা বাড়াতে গেলেও কিন্তু হেলথ সার্চার্জ যেটা ওটা দিতে হয়, তো মেন্টালি আমাদেরকেও প্রিপারেশন রাখতে হবে যে হয়তো তাদের জন্য ব্যাপারটা আসবে। আপু, আমাদের সাথে একজন কলা রয়েছেন, দেখি অপেক্ষা করছেন। হ্যালো, সালাম আলাইকুম কলা, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপু কে বলছেন? আর রোজ আপু আমাদের সাথে আছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার কোনো প্রশ্ন আমাদের এই প্যানেলের কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি আসলে অনেকদিন যাবো টিভি দেখি না, আজকে টিভিটা দেখতে বসলাম, তো আপনাদের মানে অ্যাকচুয়ালি ভালো লাগছে যে আজকের বিষয়টা নিয়ে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা কথা বলছেন। আমি আসলে জানতাম না, কার্যকর আমাকে
পাঠিয়েছিলেন আমাকে মেসেঞ্জারে, ওই জন্য আমি জানলাম বা আমি টিভি দেখতে বসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, একটা মানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আপনারা কথা বলছেন, সবার জন্য এটা খুবই মানে মানে খুবই দরকারি একটা বিষয়। তো যাক, ভালো লাগছে সবাইকে। আর ফার্জি অপ্পাকে তো আমি মানে ব্যক্তিগতভাবে ছুটি চিনলে ভুল হবে, ওনাকে আমি চিনি, আপনাকেও যেমন চিনি ওনাকেও চিনি, কিন্তু ওনাকে আমি একটু বেশি অন্যরকমভাবে চিনি। আমি যেটা বলবো যে উনি সোশ্যাল ওয়ার্ক করেন, বাট উনি একটা অসাধারণ অসাধারণ মানুষ। শুধু নিজের ফ্যামিলির কথা বা নিজের বাচ্চাদের কথা না, উনি সমাজের আশেপাশে মানে মানুষদের কে কীভাবে যে সাহায্য করবেন, আপনজন করে নেবেন, এরকম মানুষ আমাদের সমাজে খুবই বিরল। আমি এটা বলবো, আমি ওনাকে মানে প্রাণ থেকে ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি মানুষের মানুষের জন্য তো মানে এমনভাবে আশা দিয়ে যে উনি মানুষকে সেবা করেন, মানুষের জন্য করেন। আমি এরকম সমাজে আমাদের সমাজে ওনার মতো এরকম আরো মানে মহাপ্রাণ মানুষদের অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকবার জন্য। আপনারা আছেন বলেই আমরা আছি এবং এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারছি, এবং এই ধরনের মানুষ আছে বলেই আমাদের পৃথিবীটা সমাজটা এখনও অনেক সুন্দর। সাথেই থাকবেন উইমেন্স ওয়ার্ল্ডে এবং আমাদের সাথেই থাকবেন আপু। আমি পল্লবী আপুর কাছে আপনি ফাজি আপুর কাছে আবার যাব, আপনার অনেক ভক্ত রয়েছেন আমি জানি আপু। ওই যে জিনিসটা বললাম যে যারা নাকি বাংলাদেশে আছেন তাদের নিয়ে, আর ডুয়েল ন্যাশনালিটি বিষয়টা যে যারা নাকি ইউরোপিয়ান পাসপোর্ট থাকে এখানে এসেছেন অনেকদিন আছেন, তারা হয়তো ব্রিটিশ ন্যাশনালিটি এখনও নেননি বা চিন্তা করছেন না, যে যেহেতু একই পাসপোর্ট নিয়ে থাকা যাবে, তো তারা যদি না চায় যে ওই দেশে পাসপোর্টটা তারা ছাড়বেন না, তারা রেখে দিতে চান, তো সেক্ষেত্রে ডুয়েল ন্যাশনালিটিটা নিতে পারবেন বা এই বিষয়গুলো আপনার কি কতটুকু জানা আছে? ইউ কান্ট্রিজ যারা আছে এখানে যারা বসবাস করছে ওনারাও ভালোই হয়তো বলতে পারবে, কারণ সব ইউ কান্ট্রিজগুলো ডুয়েল ন্যাশনালিটি তারা অ্যাকসেপ্ট করে না বা অ্যালাউ করে না। এবং কিছু 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 কান্ট্রি আছে যেমন ফ্রান্স, তারা ডুয়েল ন্যাশনালিটির ব্যাপারে তাদের কোনো প্রবলেম নাই, বাট জার্মান তারা এটা এতটা, উনি জার্মান থেকে আপু আসছে উনি আরও ভালো বলতে পারবেন, তারা এটা পছন্দ করে না এবং হয়তো 31st of December পরে কেউ আসলে তাদের ডুয়েল ন্যাশনালিটি তারা অ্যাকসেপ্ট করবে কি না, এটা যে যে কান্ট্রি থেকে যারা এসেছেন ওনারা ভালো বলতে পারবেন। তবে সব কান্ট্রি ডুয়েল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে না, তাদেরটা করতে পারবে। আরেকটা ব্যাপার যেটা, যে প্রি সেটেলমেন্ট অথবা সেটেল যখন 5 বছর হয়ে যাবে, যে প্রি সেটেলমেন্ট এখন করবে 5 বছর পরে সে সেটেলমেন্ট স্ট্যাটাস পাবে, তো সেটেলমেন্ট স্ট্যাটাস পাওয়ার পরে সে আনলিমিটেড টাইম এই দেশে থাকতে পারবে, কাজ করতে পারবে, সকল সুযোগ সুবিধাই পাবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে যদি তাদের সে যে দেশ থেকে এসেছে সেই দেশে যদি রুলস থাকে তাহলে হ্যাঁ রেখে দিতে পারবে, অথবা ওইটা গিভ আপ করে সে ব্রিটিশ সিটিজেন হতে পারবে। ধন্যবাদ আপু। ফাজি আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে জাস্ট জানতে চাইবো যে এই যে আপনি কাজ করছেন একটা অন্য দেশ থেকে এসে এখানে এসে আপনি মোটামুটি সেটেল বলবো, তো খুব শর্ট করে আমাদের যে আপুরা আছেন তাদেরকে উদ্দেশ্যে যদি একটু বলেন যে কীভাবে তারা স্বাবলম্বী হতে পারবে, কী ধরনের কাজ করে বা তাদেরকে একটু সাহস দেন আপনি। আচ্ছা, আমি বলবো প্রথমে আপনাদের নিজেদের জন্য সময় বের করুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় বের করুন, এবং আপনারা যখন বাচ্চারা স্কুলে থাকবে তখন এই সময়টা আপনারা কাজে লাগান, তখন আপনারা হয়তো কোনো কোর্সে ভর্তি হন নাহলে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন, যেটাতে আপনারা ফিউচারে ভালো কিছু করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এভাবেই তারা স্বাবলম্বী হতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপু আপনাকে বলবো আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেবার জন্য, এবং যদি আর কিছু বলবার থাকে আপনার যারা ইউরোপ থেকে এসছেন বা আসবেন। যারা ইউরোপ থেকে অলরেডি চলে আসছেন বা আসবেন তারা অবশ্যই যে রুলসগুলো আছে ওগুলো আপনারা দেখবেন, এবং যদি এসে থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই 31st of December হচ্ছে ডেডলাইন, এটার মধ্যে আপনাদেরকে আসতে হবে। আর যারা অলরেডি সেটেলমেন্ট এবং প্রি সেটেলমেন্টে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারা তো কন্টিনিউ থাকতে পারবেন, যারা এখনও করেন নাই তাদের সময় হচ্ছে 30th of June 2021 পর্যন্ত। সো আর অবশ্যই বলবো যে হ্যাঁ, অনেকেই অনেক টেনশন করছেন, বা টেনশনের তেমন ব্যাপার নাই, কিন্তু যেহেতু আমরা করোনা ভাইরাসের জন্য এই প্যান্ডেমিকে আমরা সবাই খুব সারা বিশ্ব অনেক খারাপ অবস্থায় আছি, সো সবাই গভর্নমেন্ট গাইডেন্স মেনে চলে সাবধানে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য।
ফাজু হাসান, আপনাকে বলবো দর্শকদের কাছ থেকে বিদায় নেবার জন্য, যারা আসছেন যে নতুন তাদের উদ্দেশ্যে কিছু। আমি বলবো যারা আসছেন তারা তো ভালো, আর যারা আসতে পারেন না মন খারাপ করার কিছু নেই, আপনারা এখানে বেড়াতে আসতে পারবেন। আর আপনার যে যেখানে আছেন বাচ্চাদেরকে বাংলাটা শেখান, বাংলা কালচারটা আমাদের বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারা বাচ্চারা জন্য ভবিষ্যৎ ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেই সাথে ধন্যবাদ আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের এই আজকে এই আলোচনা খুবই ভালো কিছু দিক আমাদের তুলে এনেছে। যারা নাকি ইউরোপ থেকে আসছেন, নতুন এসেছেন বা আসার চিন্তা করছেন, তারা কী করবেন, কীভাবে চলবেন, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করেছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি শামিমা মিতা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আই ওয়ান টেলিভিশনে সাথেই থাকবেন। খোদা হাফেজ।